ব্যাপারটা বন্ধুরা তোমরা টাইটেল থাম্বনেল দেখে পুরো বুঝে গেছো যে আজকে কোথায় যেতে চলেছি। তো আজকে যাচ্ছি হলো আমার পিসি বাড়ি। তো অনেকদিন পরে পিসি বাড়ি যাচ্ছি, ভাইয়ের সাথে ফুল জোশে মজা হবে আর ফুল তেবাই হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর চ্যানেলে এখনো বন্ধু যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, তো ঝপঝপ সাবস্ক্রাইব করো ভাই, কি করছো তোমরা? বন্ধুরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, আর এই যে হলো মা আর এদিকে বাবা। তো এই দেখো এইখানে হলো আমাদের সেই নোবড়ে, আজকে রুম কাটে সেই মার খাইছে আমার কাছে। চলে তিন চার দিন পর রাহুল আছে, তো রাহুল রয়েছে, তো যাবি তুই তাদের বাড়িতে রেডি হয়ে যা, থাকলে রেডি হয়ে যা 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 আর কি না মারে বল। তো দীপকেও নিয়ে এসছি, কারণ দীপ একা একা বাড়িতে থাকলেও বোর হবে, ওই জন্য দীপকেও নিয়েও যাচ্ছি। তো চলো দীপ ফার্স্ট টাইম যাচ্ছে আমার পিসি বাড়ি বর্ধমান। তো বন্ধুরা তোমরাও ফার্স্ট টাইম যাচ্ছ আমার পিসি বাড়ি। বন্ধুরা সিনটা কি হয়েছে, দীপের চপ্পল ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো আমরা সবাই হাওয়াই চপ্পল পরে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ একদম। তো দীপেরটা ছিঁড়ে গেছে, তো এখান থেকে একটা কিনতে হবে। তো এই জন্য আমরা এখন রানাঘাটে যে মার্কেটে ঘুরছি, সঠিক দোকান পাবো, সঠিক দামের ভিতরে পাবো, তারপরে নেব, তাই তো ভাই? এখন চলে আসলাম এরকম একটা দোকানে। তো যাই হোক দীপ আগে চপ্পলটা চয়েস করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নে না তুই একটা। তো এই দেখো বন্ধুরা দীপের এই চপ্পলটা পছন্দ হলো, আর এরকম একটা চপ্পল আমারও আছে, ভালোই হলো, দুই ভাইয়ের সেম। আর আমরা রানাঘাট থেকে এই কাকুর দোকান থেকে চটি কিনি, আসতে পারো একদম ভাই কম পয়সায় ভালো জুতো পাওয়া যায় কাকুর দোকানে, একদম ভাই মানে হাই ফাই কাকু দাম চায় না, যা চাই সঠিক দাম চায়। ও বন্ধুরা কাকুর দোকান থেকে জুতো কিনলে আবার কাকু বিলও দেয়, আরে বাহ, আর কি লাগে? কাকুর গ্যারান্টি ফ্যারান্টি আছে নাকি? ওয়ারেন্টি হয়, আরে বাহ বাহ। আরে বন্ধুরা কাকু আবার ওয়ারেন্টিও দিচ্ছে জুতো, আর কি লাগে? তো জাস্ট এই লাখো লোকেশনটা দেখে নাও তোমরা, এই যে রানাঘাট থেকে রেলওয়ের সামনে আসলে এরকম রাগ গলি, তার সামনেই কাকুর দোকান। তো আমরা লেক করে ফেলেছি প্রচুর। জগদ্দলের স্টেশন ট্রেন দাঁড়ায়নি, তাই তো শিয়ালদা যেতে ফেলবে নাকি আমাদের, জানি না। তো বন্ধুরা ব্যাপারটা কি হয়েছে, ট্রেন আর দাঁড়াচ্ছে না, ঠিক আছে? তো এইখানে ট্রেন এক জায়গায় সিগন্যাল পাইনি, তো এইখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে, তো আমরা এইখান থেকে নেমে গেছি। এই দেখো দেখতে পাচ্ছি লোকজনগুলো দেখছে, ভাবছে কি হলো। বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, আর এখন এইখান দিয়ে আগের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা ফাইনালি এখন নয়াদিল্লি থেকে আবার ট্রেন ধরলাম ব্যান্ডেলের। তো যাই হোক আজকে অ্যাকচুয়ালি ফুল জার্নি হয়ে গেল আমাদের, আর এখান থেকে এখনো মোটামুটি আমাদের 2 ঘন্টা লাগবে আরো। চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা বুঝতে পারছো ট্রেনে কোন লেভেলের ভিড় ভাই, ফুলতা ভাই ফুলতা ভাই, এটা হলো ভাই বর্ধমান লাইনের ট্রেনের ভিড়। ভিতরে দেখো ভিতরে, কালকে ব্লগে দেখতে পাবো, রানাঘাট 07 ব্লগ সার্চ করবা, চলে আসবে। বন্ধুরা সারাদিন জার্নি করার পরে এই যে ভাই চলে এসছে নিতে, প্র্যাঙ্ক হো গিয়া আপকে সাথে। তো ব্লগটা এখানে স্টপ, আবার কালকে সকালে থেকে আবার স্টার্ট করবো ব্লগটা। তো ততক্ষণের জন্য ভাই বাই, দি নেক্সট ডে। तो बंधुरा सकाल सकाल हमारे ब्रेकफास्ट चले आसलो देखते पाচ্ছি এদিকে ঘুগনি और মুড়ি এটা হলো বর্ধমান স্টাইলে। तो चलो झप করে এটা খেয়ে নি। আর ঘুমের থেকে লেট করে উঠেছিলাম তো সেই কারণে আর সকালের ব্লগে আর কথা বলতে পারিনি আমি। যাই হোক ঘুমে উঠার পরে শরীরটা অনেক ক্লান্ত ক্লান্ত লাগছিল। আর যাই হোক এখনো পুরো দিন পড়ে যাচ্ছে, আগে এটা খেয়ে নি ভাই, তারপরে অনেক কথা হবে। কপ করে মারবো বন্ধুরা, দীপ দেখো কপ করে খাতে কেমন লাগছে। ভালো গাইস, পছন্দের একবার খাওয়া হয়ে গেছে, আবার নিয়ে আসছিল ঘুগনি মুড়ি। ঘুগনি যে মুড়ি সেই লাগছে না। বন্ধুরা এখন বাজে বিকাল 3টে আর অবশেষ কাজ এখন খতম হলো। আর এখন যাচ্ছি আমরা উপরের দিকে যে দেখতে যে কতটা কমপ্লিট হলো। এই যে হলো ছাদ, এইখান থেকে ফুল এই মাথা পর্যন্ত। আর এইখান থেকে ভাই লোকেশনটা দেখো, জাস্ট চেক করো একবার কতটা সুন্দর। এই সাইডে রেলওয়ে স্টেশন, রেলওয়ে লাইন থেকে দেখা যায়, আর ওই সাইডে ন্যাশনাল হাইওয়ে। মানে ভাই অনেক কি বলবো তোমাদের, মানে জায়গাটা অনেক সুন্দর এইখানকার লোকেশনটা। বন্ধুরা এখন হলো আমরা স্নান করব, তো সেই জন্য আমরা একটু দেখতে আসলাম এদিকে মাঠের দিকে। আর এদিকে সিনটা হলো ভাই যত দূর দেখতে পাচ্ছ না তত দূর ভাই পুরো ধানের মাঠ। এখানে কেমন লাগছে ভাই? সেই মানে একটা কি সুন্দর আবহাওয়া, মানে এইখানে এইখানের পরিবেশটা সত্যি অনেক আলাদা আর অনেক ভালো ভাই। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা লোকেশনে চলে এসেছি। লোকেশনটা কেমন একবার কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার পিসির বাড়িটা হলো ওই যে ছোটো ছোটো ঘর বাড়ি দেখা যাচ্ছে ওইখানে। আর এই সাইডে হলো ভাই বর্ধমান, একদম কাছে ডিস্টেন্সে দেখতে পাচ্ছ। আর এই সাইড হলো ভাই বড় পুকুর, মাছ আছে, মাছ আছে না এদিকে, মাছ টাছ ভালো হয় ভাই। বন্ধুরা এখন পুকুরে স্নান করা হবে, এখানে চলে এসেছি ভাই। আর দেখতে পাচ্ছ ভাই ওদিকে গেল, এই যে পুকুরে স্নান করা হবে। তো লোকেশনটা একবার দেখা দাও দেখি। ঠান্ডা ভাই অনেক, চলো আমিও আসবো। One, two, three. এটা ভাই ওটা পোষণ উপসেটটা। প্রথম হচ্ছে বাপি, তারপর হচ্ছে পোষণ, তারপরে ভাই। দীপ এখন ওঠেনি বল, সেই মজা সত্যি সত্যি কথা বলতে। যখন মানে ছোটবেলা স্নান করতাম পুকুরে, তখন এখন ধান বেড়ে যেতাম। ইতনা গলত কাইসে হো সকতা ভাই। তো গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সব ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তোমরা এটা ভাবছো যে ভাই লাস্টে এন্ডিংয়ের দিকে এইভাবে হট করে বন্ধ হয়ে গেল, মানে কেমন একটা লাগলো। হ্যাঁ আমি বুঝতে পারছি যে লাস্টে হট করে ভিডিওটা বন্ধ হয়ে গেলো, সেটা তোমাদেরও দেখতে একটা আলাদা রকম লাগলো। তো চলো নেক্সট টাইম থেকে আমি এটা ঠিক করার চেষ্টা করব, কারণ তোমরা বুঝতে পারছো ওই বাড়িতে একটা স্পেশাল ডে ছিল। তো ফুল ফায়ারে রাতে পুরো মজ মস্তি হচ্ছিলো, পার্টি চলছিলো, তারপরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। তো দেন তারপরে সকালে বাড়ি চলে এসেছি। তো ভাই লোক আজকের মতন এই পর্যন্তই ছিল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।